প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। ন্যাশনাল আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক হোসেন, প্রভাষক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা। আমরা আজ এইচএসসি ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রে ষষ্ঠ অধ্যায় পড়ব। ষষ্ঠ অধ্যায়ের নাম চেক, বিনিময় বিল ও অঙ্গীকারপত্র। চেক, বিল অব এক্সচেঞ্জ অ্যান্ড প্রমিসরি নোট। আজকের আলোচনার বিষয়বস্তু হলো চেকের ধারণা ও বৈশিষ্ট্য, চেকের পক্ষসমূহ, দাগকাটা চেক ও তার প্রকারভেদ, চেকের অমর্যাদা, চেক অমর্যাদাকৃত বা প্রত্যাখ্যাত হওয়ার কারণ। শুরুতেই আমরা দেখব এই অধ্যায়ের শিকণফল। এই অধ্যায়ের শিকণফলগুলো হলো চেকের ধারণা ব্যাখ্যা করতে পারবো, চেকের প্রকারভেদ চিহ্নিত করতে পারবো, চেকের পক্ষসমূহ ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন প্রকার চেকের সুবিধা অসুবিধা ব্যাখ্যা করতে পারবো, চেকের নিরাপত্তা ব্যবস্থার উপর চেকের নিরাপত্তা ব্যবস্থার উপায় বিশ্লেষণ করতে পারবো, চেক অনুমোদন ব্যাখ্যা করতে পারবো, চেক অনুমোদনের প্রকারভেদ বর্ণনা করতে পারবো, চেকের অমর্যাদা ধারণা ব্যাখ্যা করতে পারবো, হারানো চেকের জন্য করণীয় সমূহ ব্যাখ্যা করতে পারবো, বিনিময় বিল বা বিল অব এক্সচেঞ্জ এবং প্রমিসরি নোট এর পরিচিতি ও ব্যবহার ব্যাখ্যা করতে পারবো। শুরুতেই আমরা জানব যে চেক কী। আমানতকারী ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন বা কাউকে অর্থ পরিশোধের জন্য ব্যাংক সরবরাহকৃত নির্দিষ্ট ছাপা ফর্মে যে নির্দেশপত্র প্রেরণ করে তাকে চেক বলে। চেক হলো এমন একটি হস্তান্তরযোগ্য দলিল যা ব্যাংক সরবরাহকৃত চেকের পাতায় লেখা হয় এবং আমানতকারী তার ব্যাংকে রক্ষিত নমুনা স্বাক্ষরের অনুরূপ স্বাক্ষর এতে প্রদান করে। তারপর যে বিষয়টি আমরা পড়ব তা হলো চেকের বৈশিষ্ট্য। আইন অনুযায়ী চেক হলো এক ধরনের বিনিময় বিল, অর্থাৎ এটি অর্থ প্রদানের জন্য একটি শর্তহীন নির্দেশনামা। বর্তমানকালে সকল সমাজেই চেক কতটা গুরুত্বপূর্ণ তা এর বহুল ব্যবহার হতেই উপলব্ধি করা যায়। এর যে সকল বৈশিষ্ট্য লক্ষণীয় তা হলো লিখিত দলিল, যথাযথ পক্ষ কর্তৃক স্বাক্ষরিত, একাধিক পক্ষ, শর্তহীন প্রকৃতি, হস্তান্তরযোগ্যতা, নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ, তারিখের উল্লেখ, প্রাপকের নাম উল্লেখ, বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ, চাহিবামাত্র প্রদেয় উপস্থাপন, দাগকাটার সুযোগ ও ঋণের প্রমাণ। আমরা এখন প্রত্যেকটি বিষয় একটু আলোচনা করব। প্রথমে আসে লিখিত দলিল। যে কোনো দলিলই লিখিত হয়ে থাকে। চেক যেহেতু এক ধরনের হস্তান্তরযোগ্য দলিল তাই এটাও যথানিয়মে লিখতে হয়। ব্যাংক কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট ছাপানো চেকে পাতায় চেক লেখা হয়। এরূপ লেখা বলতে শুধুমাত্র হাতে লেখাই বোঝায় না, টাইপ করেও তা লেখা হতে পারে। দুই, যথাযথ পক্ষ কর্তৃক স্বাক্ষরিত। চেক অবশ্যই আমানতকারী কর্তৃক স্বাক্ষরিত হতে হয়। এরূপ স্বাক্ষর ব্যাংকে রক্ষিত আমানতকারী নমুনা স্বাক্ষরের সাথে মেলা আবশ্যক। স্বাক্ষর না মিললে ব্যাংক চেক ফেরত দেয়। তিন, একাধিক পক্ষ। চেকে সর্বদাই একাধিক পক্ষ থাকে। এর এক পক্ষে থাকে চেকের আদেষ্টা বা আমানতকারী এবং অপর পক্ষে থাকে চেকের আদিষ্ট বা ব্যাংক। চেকের মাধ্যমে আদেষ্টা যাকে অর্থ প্রদানের নির্দেশ দেয় তাকে বলা হয় প্রাপক। এছাড়াও এর সাথে বিভিন্ন পক্ষ যুক্ত হতে পারে। চার, শর্তহীন প্রকৃতি। চেকের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি শর্তহীন প্রকৃতির হয়ে থাকে। এক্ষেত্রে আমানতকারী ব্যাংকে চাহিদা অর্থ প্রদানের
শর্তহীন নির্দেশ দেয়। পাঁচ, হস্তান্তরযোগ্যতা। চেক সাধারণভাবে অর্পণের দ্বারা অনেকটা নগদ অর্থের মতোই হস্তান্তরযোগ্য হয়ে থাকে। ছয়, নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ। চেকে অবশ্যই একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকে। সাত, তারিখের উল্লেখ। চেকে প্রস্তুত তারিখের উল্লেখ করতে হয়, এটা এর একটি বৈশিষ্ট্য। এতে যদি প্রস্তুত তারিখের উল্লেখ না থাকে তবে ব্যাংক চেকের অর্থ পরিশোধ করে না। এক্ষেত্রে জেনে রাখা ভালো, কোনো চেক প্রস্তুতের তারিখের পর ছয় মাসের মধ্যে ভাঙানো না হলে ওই চেককে বাসি চেক বা তামাদি চেক বলা হয়। আট, প্রাপকের নাম উল্লেখ। চেকে প্রাপকের নাম উল্লেখের একটা কলাম থাকে। চেকের আদেশটা এখানে প্রাপকের নাম উল্লেখ করে। অবশ্য তৃতীয় কোনো ব্যক্তির নাম উল্লেখ না করে চেকের আদিষ্ট নিজ বা সেলফ শব্দের উল্লেখ করতে পারে। এতে আদেশটা নিজেই প্রাপক হিসেবে গণ্য হয়। নয়, বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ। এর আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল দেশের অভ্যন্তরে এর অর্থ অবশ্যই দেশের মুদ্রায় বা বিহিত মুদ্রায় পরিশোধ করতে হয়। বিহিত মুদ্রা বলতে সরকারি নোট ও ব্যাংক নোটকে বোঝায়। এর বাইরে কোনো অর্থ গ্রহণের প্রাপক বা ধারককে বাধ্য করা যায় না। দশ, চাহিবামাত্র দেই। চেক চাহিবামাত্র পরিশোধ্য একটি দলিল। সব কিছু ঠিক থাকলে এবং যথাযথভাবে উপস্থাপন করা হলে ব্যাংক চাহিবামাত্র চেকের অর্থ পরিশোধে বাধ্য থাকে। এগারো, উপস্থাপন। চেকের অর্থ সংগ্রহের জন্য এর প্রাপক বা ধারককে ব্যাংকের নিকট তা যথানিয়মে উপস্থাপনের প্রয়োজন পড়ে। বাহক চেক ও হুকুম চেক সরাসরি ব্যাংক কাউন্টারে উপস্থাপন করে অর্থ সংগ্রহ করা যায়। প্রাপকের হিসাবে জমা দিয়েও এর অর্থ ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করা চলে। দাগকাটা চেক ব্যাংক হিসাবে জমা দিয়ে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে উপস্থাপন করে অর্থ সংগ্রহ করতে পারে। বারো, দাগকাটা চেক। চেকের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো এর উপরিভাগে সাধারণত বাম পার্শ্বে দুটো আড়াআড়ি দাগ দিয়ে এর ভেতরে কিছু লিখে বা না লিখে এর ধারক বা প্রাপক একে দাগকাটা চেকে পরিণত করতে পারে। এতে চেকটি সরাসরি ব্যাংক কাউন্টার হতে ভাঙানো যায় না। প্রাপকের হিসাবে তা জমা দিয়ে ব্যাংকের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে হয়। ১৩, ঋণের প্রমাণ। চেক সবসময় ঋণের প্রমাণ হিসেবে আদালতে গৃহীত হয়। অর্থাৎ কোনো চেক যথানিয়মে উপস্থাপনের পরও তা অমর্যাদাকৃত হলে এর জন্য দায়ীপক্ষ সংশ্লিষ্ট অন্যদের নিকট দায়বদ্ধ থাকে। এক্ষেত্রে কোনোরূপ সাক্ষ্য প্রমাণ ছাড়াই অমর্যাদাকৃত চেকটি আদেষ্টার দায় নির্ধারণে যথেষ্ট বিবেচিত হয়। এবার আমরা যে বিষয়টি পড়ব তা হলো চেকের পক্ষসমূহ। চেকের মোট পক্ষ সাতটি, তা হলো আদেষ্টা, আদিষ্ট, প্রাপক, অনুমোদন বলে প্রাপক, অনুমোদনকারী, ধারক এবং যথাকালে ধারক বা প্রকৃত ধারক। চেক এক ধরনের হস্তান্তরযোগ্য ঋণের দলিল। তাই চেক তৈরির পর থেকে পরিশোধের পূর্ব পর্যন্ত বিভিন্ন পক্ষ এর সাথে যুক্ত হতে পারে। চেকের সাথে জড়িত বিভিন্ন পক্ষ সম্পর্কে আলোচনা করা হলো। এক, আদেষ্টা। যে ব্যক্তি চেকে স্বাক্ষর প্রদানের মাধ্যমে কোনো ব্যক্তিকে
বা নিজেকে অর্থপ্রদানের শর্তহীন নির্দেশ প্রদান করে তাকে চেকের আদেশটা বলে। হস্তান্তরযোগ্য দলিল আইনের সাত ধারায় প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে যে চেকের প্রস্তুতকারীকে আদেশটা বলে। দুই, আদিষ্ঠ। আদেশটা চেক প্রস্তুত করে মূলত যার প্রতি এর অর্থ পরিশোধের নির্দেশ দেয় তাকে চেকের আদিষ্ট বলে। চেকের ক্ষেত্রে আদিষ্ট হলো আমানতকারীর ব্যাংক। তিন, প্রাপক। চেকের আদেশটা অর্থ পরিশোধের নিমিত্তে যার নাম চেকের পাতায় উল্লেখ করে তাকে চেকের প্রাপক বলে। অবশ্য আদেশটা ইচ্ছা করলে নিজ বা সেলফ শব্দ লিখে নিজেও প্রাপক হিসেবে গণ্য হতে পারে। চার, অনুমোদন বলে প্রাপক। অনুমোদন বা হস্তান্তরের মাধ্যমে চেকে সত্ত্ব কেউ প্রাপ্ত হলে তাকে অনুমোদন বলে প্রাপক বলে। ধরা যাক ক চেকের প্রাপক, সে যদি তা খয়ের বরাবর হস্তান্তর করে তবে খকে অনুমোদন বলে প্রাপক বলে। পাঁচ, অনুমোদনকারী। অনুমোদন বা হস্তান্তরের দ্বারা যে ব্যক্তি চেকের অর্থ প্রাপ্তির অধিকার অন্যের নিকট হস্তান্তর করে তাকে অনুমোদনকারী বলে। অর্থাৎ ক খকে চেক হস্তান্তর করলে ক অনুমোদনকারী বলে গণ্য হবে। আদেশটা প্রাপক বা চেকের ধারক এরূপ অনুমোদনকারী হিসেবে বিবেচিত হতে পারে। ছয়, ধারক। হস্তান্তরযোগ্য দলিল আইনের আট ধারায় বলা হয়েছে যে চেকের ধারক বলতে চেকের প্রাপক বা অনুমোদন বলে প্রাপককে বোঝায় যার দখলে দলিলটি রয়েছে বা তার পক্ষে যে দলিলটি বহন করেছে এবং যে অন্য কোনোভাবে দলিল প্রাপ্ত হয়নি। মালিক ম্যানেজারকে কোনো প্রাপ্ত চেকের অর্থ সংগ্রহের দায়িত্ব দিলে ম্যানেজার ধারক হিসেবে গণ্য হয়। সাত, যথাকালে ধারক। 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের নয় ধারায় অনুসারে কোনো ধারক তিনটি শর্ত পালন সাপেক্ষে চেকের ধারক, প্রাপক বা অনুমোদন বলে প্রাপক হলে তাকে যথাকালে ধারক বা প্রকৃত ধারক বলা হবে। এবার আমরা যে বিষয়টি জানব তা হলো দাগ কাটা চেক। দাগ কাটা চেক প্রধানত দুই প্রকার, এক সাধারণভাবে দাগ কাটা চেক, দুই বিশেষভাবে দাগ কাটা চেক। সাধারণভাবে কোনো চেকের বাম প্রান্তে উপরিভাগে আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা টানা হলে তাকে দাগ কাটা চেক বলে। এরূপ সমান্তরাল রেখা মধ্যে কিছু লেখা হতে পারে, নাও হতে পারে। দাগ কাটার ফলে চেক সরাসরি ব্যাংক কাউন্টার থেকে ভাঙানো যায় না। দাগ কাটা চেকের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধিত হয় বলে এই চেক হারানো বা চুরি গেলেও এর অর্থ সহজে কেউ উঠাতে পারে না। তাই দাগ কাটা চেকের মাধ্যমে লেনদেন অধিক নিরাপদ। দাগ কাটার প্রকারভেদ অনুযায়ী যথানিয়মে চেক ব্যাংকে জমা দিয়ে ব্যাংকের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে হয়। দাগ কাটা চেকের প্রকৃতি অনুযায়ী একে নিম্নোক্ত দুইভাগে ভাগ করা যায়। এক, সাধারণ দাগ কাটা চেক। যদি কোনো দাগ কাটা চেকে দাগের মাঝখানে ব্যাংক শব্দ উল্লেখ না থাকে বা কোনো কিছু লেখা না থাকে সেক্ষেত্রে তাকে সাধারণভাবে দাগ কাটা চেক বলে। দুই, বিশেষ দাগ কাটা চেক। যে দাগ কাটা চেকে দুই দাগের মাঝখানে কোনো নির্দিষ্ট ব্যাংকের নাম সহ অন্য কোনো শব্দাবলী উল্লেখ থাকে তাকে বিশেষ দাগ কাটা চেক বলে। এবার আমরা জানব চেকের অমর্যাদা।
ব্যাংক কর্তৃক চেকের অর্থ প্রদানের অস্বীকৃতিকে চেকের অমর্যাদা বলে। চেক হলো আদেষ্টা কর্তৃক ব্যাংকের উপর চাহিবা মাত্র অর্থ প্রদানের একটি নির্দিষ্ট একটি শর্তহীন নির্দেশ মানা। ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের বর্ণনা অনুসারে চেক ব্যাংকে উপস্থাপন করা মাত্র কোনো প্রকার অনিয়ম না থাকলে ব্যাংক চেকের টাকা প্রদানে বাধ্য থাকে, কিন্তু আইনসঙ্গত কারণ লক্ষ্য করা গেলে সেক্ষেত্রে ব্যাংক চেকের অর্থ পরিশোধ করে না। অর্থাৎ চেকের অর্থ প্রদান না করে ব্যাংক কর্তৃক চেকটি ফেরত দেওয়া হলে তা চেকের অসম্মান বলে বিবেচিত হয়। সর্বশেষ যে বিষয়টি আমরা পড়ব তা হল চেক অমর্যাদাকৃত বা প্রত্যাখ্যাত হওয়ার কারণ। আমানতকারী কর্তৃক কোনো চেক ব্যাংকে উপস্থাপিত হওয়ার পর ব্যাংক উক্ত চেকের অর্থ পরিশোধ করতে অস্বীকৃতি জানালে তাকে চেক প্রত্যাখ্যান বলে। এক বা একাধিক ন্যায়সঙ্গত কারণে ব্যাংক চেক পরিশোধে অস্বীকৃতি জানাতে পারে। যেসব কারণে ব্যাংক চেক অমর্যাদাকৃত বা প্রত্যাখ্যান করতে পারে তা হল ব্যাংকে চেক লেখকের উপযুক্ত পরিমাণ অর্থ না থাকলে, চেকে আদেষ্টার স্বাক্ষর না থাকলে, চেকে প্রদত্ত আদেষ্টার স্বাক্ষর অস্পষ্ট হলে, চেকে প্রদত্ত স্বাক্ষর এবং ব্যাংকে সংরক্ষিত স্বাক্ষর না মিললে, চেকে তারিখ না থাকলে, চেকের তারিখ অস্পষ্ট হলে, তারিখের উপর কাটাকাটি থাকলে এবং তাতে নমুনা স্বাক্ষর না দিলে, চেকে টাকার পরিমাণ উল্লেখ না থাকলে, চেকে টাকার পরিমাণ কথায় এবং অঙ্কে গড়মিল থাকলে, টাকার অঙ্কে বা কথায় লিখনে ঘষামাজা হলে, পূর্ব ও পর তারিখের চেক হলে, বাসি চেক বা তামাদি চেক হলে, চেক হিসাব নম্বর না থাকলে, এক হিসাবের চেক অন্য হিসাবে ব্যবহার করলে, হুকুম চেকে প্রাপকের নাম না থাকলে, চেক যথাসময়ে ব্যাংকে উপস্থাপন না হলে, ডাককাটা চেক যথানিয়মে উপস্থাপন করা না হলে, চেক ছেঁড়া বা অস্পষ্ট হলে, গ্রাহকের চেক হারানো গিয়েছে এ মর্মে ব্যাংক জ্ঞাত হলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে এ অধ্যায়ের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।